हेलो स्टूडेंट्स, आज हमारा मैट्रिक्स এর পার্ট 2 টা শুরু করব, যেখানে ম্যাট্রিক্স এর সমস্ত ইউনিক কথা থাকবে আর থাকবে ম্যাট্রিক্স এর কিছু ম্যাথমেটিক্স, যে ম্যাথমেটিক্স টা হয়তো ম্যাট্রিক্স এর সম্বন্ধে সব ক্লিয়ার ধারণা দিতে পারবে। ঠিক আছে, সেই চেষ্টা আজ আমি করতে চলেছি ম্যাট্রিক্স এর সেকেন্ড পার্টে। अतएव आमार भिडियोटी तुम्हरा शेष पर्यन्त देखबे, सेटाई आमार आकांक्षा, जाते तुम्हारा मैट्रिक्स सम्बन्धे सब क्लियर कट एकटा आईडिया पेये जाओ। ठीक आछे स्टूडेंट्स, आज आमरा शुरू करब मैट्रिक्स एर सेकेंड पार्ट, सेखाने किछु मैट्रिक्स एर यूनिक कथाबार्ता बोलबो। আর একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সাথে বেল আইকনটিকে টিপে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে স্টুডেন্টস, আমরা আজ ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা শুরু করব, সেটি আমরা নিয়েছি আজ সেকেন্ড পার্টটা ক্লাস 12 এর। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবে, কিন্তু যদি ডিসলাইক দাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে যে কোন জায়গাটা তোমার ভালো লাগেনি। সেটা বলে দিলে কি হয়, আমি নিজে বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, তারপরে আমি সেই পরের ভিডিওগুলোতে আমি ওটাকে ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমার ভিডিওটা আশা করি তোমাদের কমেন্ট করার মাধ্যমে একটা অপূর্ব পারফরম্যান্স দিতে পারবো। ঠিক আছে, পারফরম্যান্স দেখাতে পারবো, যাতে আমি আমার পারফরম্যান্স দেখাতে বলতে এই যে ম্যাট্রিক্সটা তোমাদের কাছে খুব ক্লিয়ার একটা ধারণা তৈরি করে দেয় আমার মূল উদ্দেশ্য। আর আমি কথা বাড়াবো না, আমি শুরু করছি ম্যাট্রিক্সের কিছু ইউনিক কথাবার্তা, যেখানে কথাবার্তার মাধ্যমে আমি বলছি যে ইউনিক মানে খুব এমন কথাবার্তা যেটা কোন জায়গা মানে কোন ভিডিওতে ম্যাট্রিক্সের ব্যাপারে এসবগুলো বলা হয়নি, কারণ কি এসবের অ্যাপ্লিকেশন হয়তো বেশি পাবে না, হয়তো হায়ার স্টাডি করার সময় এমন একটা টার্ম দেখলে যে এটা আমি তো পড়িনি এরকম মনে হতে পারে, কিন্তু সেরকম যদি না মনে হয় সেই জন্য আমরা এটা বলে রাখি। ঠিক আছে, আর আমরা ম্যাথমেটিক্স শিখবো, আমরা সাজেশন ভিত্তিক পড়বো না। ঠিক আছে, তাই আমরা ম্যাট্রিক্সে যা সমস্ত কনসেপ্ট হয় আমরা বলবো। স্টুডেন্টস, আর বেশি কথা বলবো না, চলো আমরা ভিডিওটা শুরু করছি। হ্যালো, মাই নেম ইজ উজ্জ্বল গড়াই, আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। ঠিক আছে, আমার ম্যাট্রিক্স যেটা পড়েছিলাম, ম্যাট্রিক্সে আমার তিনটে আমার পরিসর সমতা অফ ম্যাট্রিক্স মানে আছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স পড়েছিলাম, তারপরে ম্যাট্রিক্সে এডিশন পড়েছিলাম, ইন্টার্ন তারপরে সাবস্ট্রাক্ট পড়েছিলাম, তারপরে পড়েছিলাম গুণ প্রোডাক্ট পড়েছিলাম ম্যাট্রিক্সের। যদি আমার আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখতে পারো, হ্যাঁ তারপরে এই ভিডিও দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভিডিওটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটাই বলার মূল উদ্দেশ্য। চলো আমরা দেখছি যে তিনটা ম্যাট্রিক্স লিখে দিয়েছি, শূন্য কক্ষ ম্যাট্রিক্স যেটা বলা হয় নীল পয়েন্টেড ম্যাট্রিক্স, আর সব বিপরীত ইনভলিউটারি ম্যাট্রিক্স, বর্গিক সম ম্যাট্রিক্স যেটা বলা হয় আইডেনপোটেন্ট ম্যাট্রিক্স, তার চলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে, শূন্য কক্ষ ম্যাট্রিক্স কাকে বলে। শূন্য কক্ষ বা নীল পোটেন্ট ম্যাট্রিক্স বলতে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি। প্রথমটা যেটা বলছে শূন্য কক্ষ ম্যাট্রিক্স, শূন্য কক্ষ ম্যাট্রিক্স বলতেই আমরা বোঝাচ্ছি যে শূন্য কিছু কাজ আছে। হ্যাঁ, তোমার ঠিকই বলেছ যে শূন্য, যদি একটা ম্যাট্রিক্স এ হয় তার যদি স্কোয়ার টার্ম মানে এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি,
a into a এর প্রোডাক্টটা যদি আমাদের জিরো হয়ে যায় মানে এটা কি বলা হয় এটাকে নাল ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটাকে আমরা শূন্য কক্ষ ম্যাট্রিক্স বলবো স্টুডেন্টস এই ম্যাট্রিক্সটাকে আমরা শূন্য কক্ষ ম্যাট্রিক্স বলবো তাহলে একটা উদাহরণ দিই বুঝি স্টুডেন্টস চলো আমরা উদাহরণ দিই দাঁড়াও ক্যামেরাটা সেট করে দিই চলো উদাহরণ দিই জাস্ট উদাহরণ দিই শূন্য কক্ষ ম্যাট্রিক্স একটা এ এ একটা ম্যাট্রিক্স যদি আমি বলি একটা ম্যাট্রিক্স যদি বলি এ একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যদি এরকম একটা ম্যাট্রিক্স হয় যে এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি যদি এরকম একটা ম্যাট্রিক্স বলি টু বাই টু ম্যাট্রিক্স একটা বলি ঠিক আছে আচ্ছা মাইনাস দিতে হবে না একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ যদি এই ম্যাট্রিক্সটা হয় তাহলে এ স্কোয়ারটা কি হবে স্টুডেন্টস আমি বলি এ স্কোয়ারটা আমার বের করে শিখেছি নিশ্চয়ই এ আর যদি না এটা শিখে থাকো অবশ্যই আমি আগের ভিডিওতে আমি প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছি অবশ্যই আগে ভিডিওটি গিয়ে দেখতে পারো ঠিক আছে এ বি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি এটা একটা হলো প্রোডাক্ট অফ দিস এ বি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্রোডাক্ট এক্সিস্ট করবে কি না তারও কথা আমি এখানে মানে ওই ভিডিওতে আমি বলেছি ঠিক আছে ওই ভিডিওতে আমি অবশ্যই কথাগুলো বলেছি এই যে কলাম আর এই যে রো এই দুটো সমান হচ্ছে তার মানে প্রোডাক্টের যে অর্ডারটা হবে টু টু বাই টু তার মানে আমি এটা পুষ্ত মানে ইরেজ করতে হবে মুছতে হবে তাহলে প্রথমে না মুছে দিই যেটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিই যদি না ভিডিওটা দেখে থাকো তা অবশ্যই দেখবে এছাড়া অনেক কিছু আলোচনা করা হয়েছে ঠিক আছে স্টুডেন্টস চলো এ স্কোয়ার এ স্কোয়ার একটু কি হচ্ছে হচ্ছে এটার সঙ্গে এই রোর সঙ্গে এই কলামের গুণ এটার সঙ্গে এটা হবে এটার সঙ্গে এটা হবে তাহলে এটার সঙ্গে এটা হলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হবে কিন্তু মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হ্যালো হ্যালো স্টুডেন্টস চলো তারপর এটার সঙ্গে এটা হলো তারপর এই যে এটার সঙ্গে এটা হবে ঠিক আছে তাহলে এ বি কিউব এ বি কিউব আর এটার সঙ্গে এটা হবে তাই তো মাইনাস এ বি কিউব ঠিক আছে হচ্ছে হচ্ছে তাই না তারপর এটা এটা হয়ে গেছে এর ওটা ওকে এটার সঙ্গে এটা করবো এটা করলে কি হবে মাইনাস এ কিউব বি প্লাস হবে নিশ্চয় মাইনাস মাইনাস প্লাস এ কিউব বি হ্যাঁ আর এখানে হবে কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার না ভাবছেন তো উদাহরণটা দেওয়া হয়েছে ঠিক আছে ফ্রেন্ডস স্টুডেন্টস কি হচ্ছে এবারে তোমরা বুঝতে পারছো এটার সঙ্গে এটা বলে কি হচ্ছে কাটা যাচ্ছে না কাটা যাচ্ছে মানে জিরো হয়ে যাচ্ছে তাই তো কাটা যাচ্ছে মানে কি জিরো হয়ে যাচ্ছে তো প্রতিটি এলিমেন্ট কি হলো জিরো জিরো হয়ে গেল জিরো জিরো হয়ে গেল জিরো জিরো তাহলে কি একটা দিল যার অর্ডার হচ্ছে টু বাই টু একটা না এটা ওর দিয়ে ডিফাইন করা হয় ও চিহ্ন দিয়ে ও ও দ্বারা ঠিক আছে স্টুডেন্টস
নিশ্চয়ই বুঝাতে পারলাম শূন্য কক্ষ ম্যাট্রিক্স কাকে বলবো, তখন এ স্কোয়ারটা যদি আমি মানে একটা নাল ম্যাট্রিক্স পাই তাহলে আমি এটা বলবো একটা শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে স্টুডেন্টস, তারপরে আমি যাই, আমি আশা করি বুঝাতে পেরেছি, এটা এটা তেমন কিছু ছিল না। তারপর আমরা পড়বো দুই নম্বর হচ্ছে সবিপরীত ম্যাট্রিক্স যেটা আছে সেটা হচ্ছে সবিপরীত ম্যাট্রিক্স বলবো যখন যখন সবিপরীত ম্যাট্রিক্স তখনই বলবো তার প্রোডাক্ট, যেরকম আমি বলছিলাম আর কি a² = a * a, এটা আমরা কি দিয়ে দেবে একটা আই দিয়ে দেবে, স্টুডেন্টস কি দেবে আই দেবে। সো তাহলে তাহলে কি হচ্ছে মানে কি নিজে নিজের বিপরীত মানে বিপরীত, তাই না? তাই সবিপরীত হয়ে গেল কথাটা, অর্থ সবিপরীত নিজে নিজে বিপরীত। তাহলে a² কি হলো a * a সমান আই, তার মানে এ এটা হচ্ছে ইনভার্স, মানে এ মানে আসলে কি বলতে চাইছে, আমি বলতে চাইছি এ ইনভার্স সমান এ, তাই তো? তাহলে এ একটা আমাদের সবিপরীত ম্যাট্রিক্স বলে। তাহলে একটা উদাহরণ নিয়ে দেখায় যেটা কিভাবে হচ্ছে, উদাহরণটা নিই খুব সুন্দরভাবে। একটা উদাহরণ নিই, এই একটা ম্যাট্রিক্স কে আমি যদি এরকম করে ডিফাইন করি -5 0, এটা যদি নিই আর নিই ধরুনটা যদি আমি নিই থ্রি ফাইভ জিরো ওয়ান, আর যদি যাতে আমাদের আই আসে, ঠিক আছে স্কোয়ারটা যাতে আই আসে, কিরকম করে নিই টু এটা টু ওয়ান নিলে আশা করি দেখি তো কাজ হয় কি না। স্টুডেন্টস দেখো এটা হয়ে যেতে পারে, এখানে মাইনাস হতে হবে, ঠিক আছে মাইনাস হতে হবে এটা, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে স্কোয়ার কি হচ্ছে বলো, a * a যেরকম প্রোডাক্ট করি, ডাইরেক্ট প্রোডাক্ট করে দিতে পারো যদি সেরকম হয়, না যদি না মানে দুর্বল থাকো তাহলে এটা করে দেখবে। আসলে কিছু ম্যাথামেটিক্স প্র্যাকটিস করার পরেই কিন্তু তুমি এগুলো ভালো পারবে তোমরা, ঠিক আছে তোমরা এগুলো ভালো পারবে। দেখো কি করে করছি আমি স্টুডেন্টস, আমরা দেখো এটা কীভাবে করছি, এটা প্রোডাক্ট এক্সিস্ট করবে কিনা দেখছো, এটা আর এটা সমান হচ্ছে তাহলে এটা এটা হবে। ঠিক আছে স্টুডেন্টস, আমি খুব রেয়ার কথাবার্তা বলে বলছি, এরকম করলে কি হবে 25 মুখে মুখে করতে পারবে, কত হবে দেখো মুখে মুখে যদি আমি করি স্টুডেন্টস এগুলো লক্ষ্য করবে, এটা 3x3 ম্যাট্রিক্স উঠে, আমি ভুল করে 2x2 একটু চেক করে লিখে নেবে, ঠিক আছে এটা এখানে ভুল করেছি আমি, দেখো 3x3, চলো ভুল হতেই পারে। এটা কি হলো দেখে নেবে একবার, এটা আই চলে এসছে i3, এটা i3 চলে এসছে, i3 মিন্স তার ক্রমটা
3 3 by 3। चलो स्टूडेंट्स बाकी चलते हैं। चलो 3 नंबर है जिता हमारे आछे 3 ठीक से 3 नंबर है जिता हमारा पूर्व बोल चुका हूँ 3 नंबर है जिता पूर्व बोल चुका हूँ सिर्फ उच्चे बोल के समो बर्गसम मैट्रिक्स बोला है बर्गसम मैट्रिक्स ठीक है बर्गसम मैट्रिक्स बोला है बच्चे इंग्लिश टर्म में बोल दीजिए मुझे आइडेंटिपोटेंट मैट्रिक्स मैट्रिक्स लेकिन नहीं तो आइडेंटिपोटेंट मैट्रिक्स ठीक है मैट्रिक्स मैट्रिक्स बोले ठीक है तो बोल जाने लेकर तो खूब स्पीड कर ची आइडेंटिपोटेंट मैट्रिक्स बोला हो ठीक है आइडेंटिपोटेंट मैट्रिक्स ठीक है ची आइडेंटिपोटेंट मैं बोलू समो मैट्रिक्स काके बोलू जबन আমরা দেখব এসব ম্যাট্রিক্স ক্ষেত্রে আমরা স্কয়ার নিয়ে আলোচনা করব এই একটা ম্যাট্রিক্স যখন হবে তখন স্কয়ার সামথিং কিছু একটা হয় ঠিক আছে আমার মাইন্ড বুঝতে বলবক সমূহ বা আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স মানে এটা কি মানে সে নিজে নিজে ঘুরে আসবে সে যদি এইটাই ঘুরে আসে তার মানে কি হচ্ছে তার মানে কি হচ্ছে তার মানে কি হচ্ছে সে বলবক সমূহ হচ্ছে একটা লং নিয়ে দেখা যাক 100 0 1 0 0 0 1 0 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
is the answer, students? What is the answer? A square equals to something this 1 into 1 1 0 0 0. তারপরে হচ্ছে এটা এটা সঙ্গে এটা জিরো ও জিরো 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 এটা জিরো এটা জিরো হয়েছে দেখে মনে হচ্ছে তাহলে এটা জিরো এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা জিরো 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 ওয়ান দিস ইজ দ্য থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দিস ইজ এ এ দিস ইজ এ তাহলে একটা আমি সর্বদাই বলতে পারি এ আই যে ম্যাট্রিক্সটা হচ্ছে আই সেটা হচ্ছে সবসময় আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স আমি করতে চলেছি আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আমাকে সাপোর্ট করবে কারণ কি আমি নতুন নতুন ধরনের ম্যাথামেটিক্স নিয়ে আসছি ঠিক আছে ক্লাস টুয়েলভের চলো প্রথম ম্যাথামেটিক্স যেটা আমি করবো বলেছি মানে সেটা আমি সেটা হচ্ছে এ এ কোশ্চেন নম্বর কোশ্চেন হচ্ছে এ ইকুয়ালস টু প্রশ্নটা আছে প্রশ্ন সেট আছে প্রশ্ন সেটে থ্রি টু থ্রি থ্রি ফাইভ ফোর ফোর টু ফাইভ এটা থ্রি বাই থ্রি না থ্রি বাই থ্রি বলছে কি ম্যাট্রিক্সকে লিখে নাও ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সকে প্রতিসম প্রতিসম স্টুডেন্ট সেটা লিখে নাও ঠিক আছে এটা আমি নিজে মনে করে করবো কিভাবে করবো দেখো স্টুডেন্ট লেখা লেখা হয়েছে নিশ্চয় এটাকে
এই ম্যাট্রিক্সটাকে আমার সাথে বলতে প্রতি সময় আর বিপুল সময় আঁকার সাথে হবে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে আমি এরকম করে লিখতে পারি, দেখো তো, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, যদি লিখতে পারি তো তাহলে ঠিক আছে, তাহলে এরকম ভাবে লিখবো আমি, ঠিক আছে? সরি, ট্রান্সপোজ বা টি, দেখো তো এরকম করে লিখতে পারি কিনা, এরকম করে লিখতে পারি কিনা, এই যে এই ম্যাট্রিক্সটাকে লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি এটাই লিখবো, তাহলে এটা আমি এটা লিখবো, তাহলে এটা কি বলতো, প্রথমত আমি এ প্লাস এ ট্রান্সপোজ নির্ণয় করবো, এ কি হচ্ছে থ্রি টু ফাইভ, আমি যে করে বললাম কেন, এটা হচ্ছে প্রতিসম আর এটা হচ্ছে বিপ্রতিসম, ঠিক আছে? প্রতিসম আর বিপ্রতিসম স্টুডেন্ট কি হচ্ছে থ্রি টু ফোর ফাইভ, দিস প্লাস এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স বটে, ওরা যদি সমান না হয় তাহলে আমাদের যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না, ঠিক আছে? আর গুণের ক্ষেত্রে আলাদা রুল বলে দিয়েছে, ঠিক আছে? এটা এটা ট্রান্সপোজ তো, তাহলে আমি থ্রি টু সরি থ্রি ফোর টু টু ফাইভ ফোর কীভাবে ট্রান্সপোজটা করছি স্টুডেন্টস নিশ্চয় বুঝতে পারছ কি না, তা যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি স্টুডেন্টস, এই যে রো আর এই যে কলাম তারা পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে, কি হলো এই যে রো সেটা কলাম হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর যে কলাম গুলো সেগুলো রো হয়ে যাচ্ছে, দেখো থ্রি ফোর টু রো তো হয়ে গেল, আর এটা কলাম রো গুলো কলাম হয়ে গেছে, দেখো থ্রি উপরে আছে থ্রি টু থ্রি, এরকম করে সবগুলো হচ্ছে আর কি। তারপরে যদি যোগ করে কি হবে স্টুডেন্টস নাইন, যোগটা ভুল করা যাবে না, খুব কেয়ারফুলি করতে হবে, কারণ কি এইসব ম্যাথামেটিক্স গুলো এইভাবেই ভুলটা হয়, আমি এটার সঙ্গে এটা যোগ করে দিই আরো এরকম ভাবে ভুলটা হয়ে যায়, ঠিক আছে? তো কম্পোনেন্ট ওয়াইজ যোগ করতে হবে, ঠিক আছে? ফোর সেভেন টু সিক্স এটার সঙ্গে টেন, খুব সাবধানে যোগটা করবেন, ঠিক আছে? নাহলে একটু ভুল হয়ে যায়, সেভেন দিস দিস টেন, ঠিক আছে স্টুডেন্টস? আশা করি আমার ভিডিও ভালো হয়েছে, চলো ভালো যদি লাগে একটু লাইক করে দেবো, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাবো যে না আমার ভিডিওটা সবার ভালো লাগছে, ঠিক আছে? আর অবশ্যই যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে দিও, ঠিক আছে? আর লিখে দিও কমেন্ট সেকশনে যে কোন জায়গাটা ভালো লাগছে না বা বুঝতে পারছো না, ঠিক আছে? আমি সেই জিনিসটা রিকেপ করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো তাহলে এবার পেয়ে গেছি, তাই তো? আমাকে নির্ণয় করতে এইগুলো, তাই তো? এগুলো পেয়ে গেছি, তারপর এটা কি হবে বলতো, যোগ বিয়োগ করলে, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে জিরো মাইনাস টু দিস ওয়ান দিস টু দিস জিরো দিস মাইনাস ওয়ান দিস মাইনাস ওয়ান দিস ওয়ান দিস জিরো, এটা হচ্ছে তো, ঠিক আছে? চলো স্টুডেন্টস, তাহলে আমরা কি নির্ণয় করলাম, যেটুকু আমাদের দরকার সেটুকু রাখছি, ঠিক আছে? আমাদের দরকার নেই আপাতত ক্যালকুলেশনটা, এটা দরকার নেই, এখান থেকে এটা দরকার নেই, ঠিক আছে? এটার থেকে এটা দরকার নেই, এখন ক্যালকুলেশনটা করে নিয়েছি, তাই না? দিস 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 দিস, ঠিক আছে? ঠিক আছে, এটা হাফ গুণ করলে কি হবে, হ্যাঁ, এটা হাফ গুণ হবে,
এটার সঙ্গে হাফ গুণ করলে হাফ তো আছে না, সেই জন্য বলছি হাফ গুণ হবে। আর এটার সঙ্গে হাফ গুণ হলে কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে হাফ গুণ হবে। ঠিক আছে, তাহলে আমি হাফ গুণ করে দিচ্ছি, 9/2, 7/2, 5/2, 3, 5, 7/2, 5/2, 7/2, 5, 6, 8, 8 যদি মাইনাস হয় তাহলে এটা হবে, ঠিক আছে, কি হচ্ছে হাফ পরিমাণ 0, ওটা মাইনাস 1, 1/2, হ্যাঁ, আর এটা হচ্ছে 1, এটা 0, এটা মাইনাস 1/2, এটা হচ্ছে মাইনাস 1/2, এটা 1/2, 0, 3/3, এস এস জিরো পজিশন। এবার এটা প্লাস এটা করলে এ আসে, এবার ঠিক আছে, তাহলে এ এ ইকুয়ালস টু আমরা কি বলতে পারছি, এটা আমরা বলতে পারছি আমরা দুটো প্রতিসম বা সিমেট্রিক, সিমেট্রিক সিমেট্রিক আর বি প্রতিসম ম্যাট্রিক্স। আমি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে আর কি, কিভাবে হচ্ছে দেখো, এটা এটা করছি তো, তাহলে লিখলাম 3/5, 7/2 লিখলাম, 5/2, 7/2, 5, this 3/3, and plus this plus plus, 0, -1, 1, 0, -1, 1, 0, -1, -1, 0, 3/3, দেখো এটা কি সিমেট্রিক। আমি কি বলেছি, যেটা এটি যদি সিমেট্রিক হয়, এটা যদি বি একটা বি যদি একটা মেয়ে হয় তাহলে বি সমান যদি বি ট্রান্সপোজ হয়ে যায় তাহলে হবে। দেখো এটা কিন্তু সিমেট্রিক হচ্ছে না, কারণ এটি যদি পাল্টে তাহলে চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হয়েছে না, এটা ট্রান্সপোজ করে দিই তাহলে এটা এটার সঙ্গে এটা কোনো ম্যাচ হচ্ছে না, তাই তো। কিন্তু এটা দেখো, এটা যদি আমি ট্রান্সপোজ করে দিই, এই রোটাকে যদি আমি কলাম করে দিই, সেই রো আর কলাম একই আছে, তো সব যদি যাই করে এটা ট্রান্সপোজ করলেও কিন্তু আমি একই থাকবো, তার মানে এটা সিমেট্রিক, মানে এটা প্রতিসম আর বি প্রতিসম এটা। যদি বি প্রতিসম কি, বি প্রতিসম আমরা বলেছিলাম এই বি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস বি। যদি দেখো এটা যদি আমি বি এটা যদি ট্রান্সপোজ করি আর এটা যদি আমি মাইনাস বি আনতে পারি তাহলে অবশ্যই আমার ট্রান্সপোজ, অবশ্যই তুমি পরে দেখতে পারো এটা বি ট্রান্সপোজে আসবে। ঠিক আছে, আমরা প্রমাণ করে দিলাম বি প্রতিসম আর প্রতিসম সমষ্টি হচ্ছে এই যে এ সিমেট্রিক, মানে এই যে ম্যাট্রিক্সটা। স্টুডেন্টস, তাহলে আমরা এটা সলভ করে দিলাম, অনেক বড় অঙ্ক ছিল মোটামুটি, এটা তোমার 4 নম্বর অঙ্ক দিবে, 4 নম্বর, মোটামুটি 4 নম্বর এটা থাকবেই মনে হয়। তারপর খুব রেয়ার অঙ্কগুলো আমি করি, যে যেগুলো বেস করে করতে বলে, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে করতে বলবে, আর আমি কিছু কিছু বলেই দিই, সহজে বলি, আর যেটা স্ট্যান্ডার্ড থাকে সেটাও বলে দিই। কোশ্চেন্স, তো প্রাথমিক রূপান্তর সাহায্যে, আর একটা প্রাথমিক প্রাথমিক স্তম্ভ রূপান্তরের সাহায্যে দেখো, স্তম্ভ মানে স্তম্ভ মানে কি, কলাম, ঠিক আছে স্টুডেন্টস, কলাম 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 রূপান্তরের সাহায্যে মানে পরিবর্তন রূপান্তরের সাহায্যে, ঠিক আছে, রূপান্তরের সাহায্যে রূপান্তরের সাহায্যে সাহায্যে এই যে ম্যাট্রিক্স দিচ্ছি 3-1-4, 2, 3-1-4, 2, this 2/2 ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, বিপরীত ম্যাট্রিক্স আমি লিখে দিচ্ছি, বিপরীত ম্যাট্রিক্স
মানে হচ্ছে ট্রান্সপোজ না ইনভার্স 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 ঠিক আছে স্টুডেন্টস ইনভার্স ঠিক আছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে চলো জানি একটা জিনিস আমার মানে মনে করো যে এ আছে ইন্টু এ ইনভার্স সমান আই হয় তাহলে স্টুডেন্টস আমরা এটাও জানি যে সবসময় হোল্ড করে তাহলে আমরা এই প্রপার্টি থেকে আমরা এই প্রপার্টি আনবো কিভাবে আনবো সেটা এই অঙ্কের মাধ্যমে আমি দেখাচ্ছি শুধুমাত্র কলাম মানে রো কলাম কলামটা রো মানে কলামটা শুধুমাত্র চেঞ্জ করবো মানে ওটার উপরে অপারেশন লাগাবো কিভাবে অপারেশন লাগাবো অনেক থিওরি আছে অনেক থিওরি এই ভিডিওর মাধ্যমে বলা যাবেও না ঠিক আছে অঙ্কটা কিভাবে করছি তারপরে অপারেশন গুলো কিভাবে করতে হয় সেটা বলছি ঠিক আছে সেটা অবশ্যই আমি ডিটেলসে বলবো আর কথাটা হচ্ছে দেখো যদি আমি বলি যে এ এ ঠিক আছে এ আছে এ সমান a into i এটা আমরা জানি উই নো দিস আর যারা বাংলা লেখো তারা এরকম লিখবে আমরা জানি আমরা জানি ঠিক আছে আমরা জানি কি জানি যে a সমান a into identity matrix হয় তাহলে কি করুন যদি এই ম্যাট্রিক্সটা আছে যেটা সেটা লিখি ঠিক আছে এই লিখে দিস একটু শর্টকাট ব্যবহার করছি ঠিক আছে এইটা আমি যদি এখানে আমি যদি এ ইকুয়াল টু এ ইন্টু আই লিখি না লিখে তাহলে এ এ ম্যাট্রিক্স এটা ইকুয়াল টু কি এ লিখলাম আর আইটা আমি দিয়ে দিচ্ছি কি কারণ টু বাই টু তাহলে টু এটাও কিন্তু টু বাই টু এই হতে হবে তাই না কারণ শেষের কলামটা এ কলামের রোয়ের সঙ্গে সমান হতো আর যা প্রোডাক্ট হিসেবে বেরোচ্ছে দুই কমা দুই তার মানে এরও দুই দুই এরও তো তাই না আমি তো বোঝাতে পারছি ভাই আমার আগে ভিডিও দেখি না দেখে নেবে অবশ্যই আমার আগে ভিডিওতে অবশ্যই দেখে নেবে ঠিক আছে এই যে আমরা এই যে ক্রমটা টু কমা টু আর এই যে আয়ের ক্রমটা টু কমা টু যদি প্রোডাক্ট করলে কি হয় এই যে কলাম এই যে রো দুটো যদি সমান হয় তাহলে প্রোডাক্ট ভ্যালু প্রোডাক্টের যে কলামটা যেটা প্রোডাক্ট বেরোবে সেই প্রোডাক্টটা কিন্তু টু কমা টু এই যে টু আর বাই টু ম্যাট্রিক্সটা হবে এটা সবসময় সত্য ঠিক আছে করা যাক স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে আমি কিভাবে করছি অপারেশন করব কোনটাকে কলাম ঠিক আছে অপারেশন করব মিন্স অপারেশন মিন্স অ্যাপ্লাইং অ্যাপ্লাই অপারেশন যাই হোক আমি লিখছি না আমি করে দেখাচ্ছি ডাইরেক্ট সি সি মানে কলাম ওয়ান
কলাম ওয়ান প্রাইম, তুমি কলাম ওয়ান প্রাইম এর সঙ্গে এরকম করো, কলাম ওয়ান ওয়ান এর সঙ্গে তুমি টু ইন্টু সি টু করে দাও, তো কি সুবিধা হবে? এই প্রাইমটা ইউজ করা, আমি এখানে কিন্তু জিরো জিরো সঙ্গে সি টু গুণ করতে পারি না, ঠিক আছে? জিরো এর জিরো করলে কিছু হবে না, ঠিক আছে? আমি এরকম করতে ইউজ করতে পারি না, এই স্কেলার গুণ করতে পারি, স্কেলার গুণ করে যোগ বিয়োগ করতে পারি, ঠিক আছে? আমি কখনো এরকম করতে পারি না, সি ওয়ান প্লাস জিরো ইন্টু সি টু এরকম কখনো করতে পারি না, ঠিক আছে? জিরো গুণ করতে জিরো করতে পারি না, ঠিক আছে? ওটা কিছু হবে না, ঠিক আছে? করতে পারি না, ওটা এই এলিমেন্টে থেকে যাবে, ওটা কোনো অপারেশনই হবে না। আর একটা কথা বলি যে একটা অপারেশন লাগালাম এরকম হবে, দেখে নাও, ঠিক আছে? আমি একটা অপারেশন লাগালাম এরকম হবে, ঠিক আছে? আমি আমার পার্সোনাল ভাবে কোশ্চেনটা করেছিলাম, ঠিক আছে? সি ওয়ান লাগাচ্ছি সি ওয়ান প্লাস সি টু, আবার সি টু প্রাইম একসঙ্গে কোনোদিন আমি সি ওয়ান সি টু প্লাস সি ওয়ানটা লাগাতে পারবো না, একবারে একবারে আমি যদি বলি এই দুটো একসঙ্গে অ্যাপ্লাই করবো তাহলে সেখানে ভুল হয়ে যায়, ঠিক আছে? এটা আমি অ্যাপ্লাই করতে একসাথে পারবো না, কিন্তু আলাদা আলাদা করতে পারবো, একবার এটা করে নেই তারপরে স্টেপে কিন্তু এটা করতে পারবো, ঠিক আছে? একসাথে কোনোদিন করতে যাবো না, ঠিক আছে? সি ওয়ান প্রাইম এর সঙ্গে সি টু সঙ্গে সম্পর্ক করলাম, সি ওয়ান প্লাস সি টু করলাম, আর সি থ্রির সঙ্গে সি থ্রি প্লাস সি টু করতেই পারি, এটা করতে পারি, ঠিক আছে? কিন্তু যেগুলো অ্যাপ্লাই করছি তার ইয়া করছি এরকম কিছু হয় না, ঠিক আছে? তাহলে এটা কি করে করবো? আমি বোঝার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পেরেছো, ঠিক আছে? বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবে, ঠিক আছে? চলো কি করবো, এটার সঙ্গে এটা কি হচ্ছে, এটা যখন দুই গুণ করে যোগ হচ্ছে, দুই গুণ করে যোগ হচ্ছে, তা দুই গুণ করে যোগ হলে কি হবে, দুই গুণ করে যোগ হলে কি হবে, ওয়ান, কি হবে, ওয়ান। তারপরে এটার সঙ্গে আমি কিছু করি না, এটার সঙ্গে তো কিছু করি না, আমি তো ওয়ান প্রাইম মানে এই অপারেশনটা করছি, ইয়া হয় তাহলে জিরো হয়ে যাবে, তাই তো? দু দুগুণে চার, মাইনাস চার প্লাসটা জিরো, ইকুয়ালস টু এ ইন্টু সামথিং ওয়ান, এটা এটা তো করতে হবে, তা তো এটার সঙ্গে টু গুণ করে এটার সঙ্গে যোগ মানে ওয়ানে থাকবে, আমি বললাম না ওয়ানে থাকবে, তারপরে এটা কি এটার সঙ্গে টু গুণ করতে হলে টু করো, এটা জিরো সরি ওয়ান ছিল, এটা তো ওয়ানে থাকবে। তারপর কি করো, এটা ওয়ান জিরো জিরো ওয়ান আনবো, ঠিক আছে? তাহলে আমি সি টু প্রাইম লাগাতেই পারি, এই সি টু প্রাইম সমান সি টু প্লাস সি ওয়ান করে দিই, এই প্রাইমটা মানে এই অপারেশন লাগিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে কি হবে স্টুডেন্টস, সেটা কি হবে, তাহলে তাহলে ওয়ান এটা হলো, এটা জিরো হবে, তাই তো? যোগ করলে এটা দুটোর মধ্যে জিরো হবে, তাই তো? জিরো ওয়ান জিরো জিরো, এটার সঙ্গে যদি আমি যোগ করি তাহলে দুই লাগছে, তাই তো? যেটা অ্যাপ্লাই করলাম সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই কি করলাম আমি এক এটা করলাম, তাই তো? যোগ তাহলে ওয়ান টু এটা ওয়ান হচ্ছে, আর এখানে এখানে হচ্ছে থ্রি, আমি আমাকে উপরটা পুষতে হবে, ঠিক আছে? উপরটা মুছতে হবে। তারপর শুনে কি হলো, এটা কি করবো, এটা এটা হাফ সি টু তে হাফ করে দেবো, ঠিক আছে? সি টু সি টু প্রাইম সরি সি টু প্রাইম টা হাফ ইন্টু সি টু করে দিচ্ছি, তো কি হবে, এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স চলে আসবে, তাই তো? এই অপারেশন কাজে লাগালে কি হচ্ছে, ওয়ান জিরো, তা এটাকে যদি দুদিন হাফ করে তাহলে জিরো থাকছে, তো জিরো জিরো ওয়ান, দিস টু বাই টু এ ইন্টু, আর এটা হচ্ছে কি, এটা আমি সি টু তে আমি ওয়ান টু ওয়ান বাই টু আর থ্রি বাই টু তে আমাদের কি করেছি, কলাম টু তেই কিন্তু আমরা হাফ গুণ করেছি, তাই তো ফ্রেন্ডস? তাহলে এটা এটা আমরা বুঝতে পারি পেরেছ নিশ্চয়ই, তাহলে তাহলে কি হলো, তাহলে এ ইন্টু সামথিং ম্যাট্রিক্স ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স চলে গেল, তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স যখন এরই চলে এসছে তাহলে এর থেকে আমি বলতে পারবো যে এ এটা আমি বলতে পারবো যখন এ বি এ বি এ বি টেস
हाँ, ए बी काली डिस्टेंस होगी, ए बी समान आय होले बी टेका हमरा की बोलबो, बी टेका हमरा बोलबो ए इनवर्स। তাহলে এটা কি হলো এ আর বি, তাহলে বিটা ইনভার্স মানে অতএব আমরা এ ইনভার্স যেটা বললাম মানে বিপরীত ম্যাট্রিক্স, অতএব বিপরীত ম্যাট্রিক্স হবে এটা, এটা যেটা আছে সেটা 1 1/2 2 3/2, দিস ইজ 2/2। স্টুডেন্টস বুঝতে পারলেন নিশ্চয়ই, এটাই ম্যাথমেটিক্স। চলো তারপর কি করা যায়, তারপর আমার একটা ভাবনা আছে যে একটা ম্যাথামেটিক্স আর্ট ম্যাথামেটিক্স আমি করব আর কি, খুব ভালো ম্যাথামেটিক্স করব ভাবছিলাম, ঠিক আছে, ম্যাথামেটিক্স কিছু ম্যাথামেটিক্স আমি ভাবছিলাম যে করব, যেটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি তোমাদের যে এই যে এ ইনভার্স আমরা এরকম করে নির্ণয় করছি, আমরা যদি এ ইনভার্স নির্ণয় করতে হয় আর একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা আমরা ডিটারমিনেন্ট শেখার পরেই আমরা পড়ব, সেটা কিন্তু খুব ভালো, তার জন্য আমাদের খুব ইন্টারেস্টিং কিছু জিনিস পড়তে হবে, একটা কিছু ম্যাটেরিয়াল দরকার পড়ার জন্য, হ্যাঁ, স্টাডি করার জন্য, এই ইনভার্স নির্ণয় করার জন্য। আর আমি তোমাদের বলে রাখি এই যে ম্যাথামেটিক্স করছি, ঠিক আছে, নিশ্চয়ই এটা করবে, নিজে প্র্যাকটিস করবে, কারণ কি নিজে না প্র্যাকটিস করলে অঙ্কের ধারণা কেউ অঙ্কটা কে বুঝিয়ে দিচ্ছে, নিজে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, বেশি না, এর থেকে আমার মোটামুটি 10টা টাইপের অঙ্ক যদি তুমি করো তাহলে নিশ্চয় তোমার একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। আর আমি কোনো ভিডিওতেই কিন্তু একবার বুঝে দেওয়ার পর হ্যাঁ আমি আর করলাম না এরকম টাইপের যদি মানসিকতা থাকে তাহলে অবশ্যই ম্যাথামেটিক্স একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, ম্যাথামেটিক্স শিখতে হবে কিন্তু ভালো হবে, ঠিক আছে। আমরা তারপরে কিছু কম্পিটিটিভ এর জন্য যাচ্ছি, যেটা আমাদের আইআইটিতে একটা এসেছিল, খুব সুন্দর একটা কোশ্চেন আইআইটি, ঠিক আছে, আইআইটিতে এসেছিল এরকম কোশ্চেন একটা আমি বলছি, ঠিক আছে, আইআইটিতে এসেছিল, আমি কোশ্চেনটা বলছি, ঠিক আছে, আমি করে দিচ্ছি, যদি আমাদের প্রশ্ন করেছে যদি এটা বাংলা লেখা আছে, এটা ইংলিশ থাকে, আমি এ হ্যাঁ এ ইকুয়ালস টু কি হয় আইআইটি আলফা টু এন্ড টু আলফা দিস 2/2 যদি হয় এ, এবং বলেছে আর বলেছে আমি বলেছিলাম না ভিডিও শেষে একটা চমক থাকবে, ঠিক আছে, এই চমকটা আমি দেব, ঠিক আছে, তার মড, ও এটা তো তোমাদের কি আর মড বলতে আমাকে শেখাতে হবে না, মড শেখানোর আগে আমি মড বলতে ডিটারমিনেন্ট, ঠিক আছে, ডিটারমিনেন্ট শেখাতে হবে, ঠিক আছে, আমি শিখে দিচ্ছি ডিটারমিনেন্ট, আমি বলে দিচ্ছি একটু, তারপরের দিন আমি ডিটারমিনেন্ট শুরু করছি এমনিতে, ঠিক আছে, কত বলা আছে 125, তাই তো 125 হয়তোবে আলফার মান কত হবে, আলফার মান কত হবে, অপশন দেওয়া আছে এ, অপশন দেওয়া আছে +-3, বি +-2, সি +-5, ডি 0, চলো অ্যান্সার করতে হবে, অ্যান্সার আছে এ +-3, চলো দেখাই কি হয়।
আগে তো কনসেপ্ট দিয়ে দিই যে ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করি, ঠিক আছে? ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করি, যদি আমরা একটা ম্যাট্রিক্স থাকে স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, আমরা যে স্কোয়ার ম্যাট্রিক্স পড়ছি, আমরা যে স্কোয়ার ম্যাট্রিক্স পড়ছি স্টুডেন্টস, ঠিক আছে, আমরা যে ম্যাট্রিক্স পড়েছি যে থ্রি, একটা ম্যাট্রিক্স হচ্ছে থ্রি বাই থ্রি, মানে আসলে যার রো কলাম দুটো সমান হবে সে হবে কি বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা কিন্তু ডিটারমিনেন্ট হয়, শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট হয়, এটুকু তোমাদের মনে রাখা। আর কিভাবে ডিটারমিনেন্ট ভাঙতে হয়, অনেকজন স্টুডেন্টই জানে হয়তো এই ব্যাপারটা, কিন্তু আমি একটু জানিয়ে দিচ্ছি। যদি আমাদের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স যদি এরকম থাকে, যদি এরকম থাকে মানে টু থ্রি ফাইভ ফোর, জাস্ট টু বাই টু, মানে রো সংখ্যা আর কলম সংখ্যা কি, তাহলে আমার ডিটারমিনেন্ট কি হবে, ডেট এ, মানে মড এ হিসাব লেখে আর ডেট এ লেখে লেখা হয় এরকম ভাবে, তাহলে টু থ্রি ফাইভ ফোর এরকম ভাবে ডিটারমিনেন্ট এর চিহ্ন দেওয়া হয়, দুটো মড আকারে দেওয়া হয় বড় দিকে, ঠিক আছে। এটা কি করা হয়, এটার সঙ্গে এটা গুণ করা হয় আর এটার সঙ্গে এটা গুণ করা হয় মাইনাস দিয়ে, তাহলে এটার সঙ্গে গুণ করলে কি হয়, এটার সঙ্গে গুণ করলে এইট হয় আর মাইনাস দিতে হয়, আর এটার সঙ্গে গুণ করলে হয় ফিফটিন, মনে হবে মাইনাস সেভেন। দেখুন এটা এই যে এই কোনা কোনি গুণটা একটা বিজ্ঞান বলেছে সারাস, এটা পদ্ধতি বলে সারাস, সারাস সারাস, ঠিক আছে, সারাস বলে ছিল বিজ্ঞান গণিতবিদ, সে এরকম করে গুণেটা বলেছে আর কি। আমি অবশ্য ইন্ট্রোডাকশন দেবো যে ডিটারমিনেন্ট কি হবে এসেছে, ঠিক আছে, ডিটারমিনেন্ট কে মানে কে আবিষ্কার করেছে এগুলো ডিটারমিনেন্ট বলবো, ঠিক আছে। ডিটারমিনেন্ট অনেক কিছু জিনিস জানতে হয়, ঠিক আছে, ডিটারমিনেন্ট খুব ভালো, এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এগুলোকে বলা হয় লিনিয়ার অ্যালজেব্রা, অ্যালজেব্রা পার্ট তো, অ্যালজেব্রারও ভাগ থাকে, এটা লিনিয়ার অ্যালজেব্রা বলা হয়, ঠিক আছে, এটাকে লিনিয়ার অ্যালজেব্রা বলা হয়, ঠিক আছে। এ মড, ঠিক আছে, মড আমি করে দিচ্ছি, ঠিক আছে, আইআইটি চেষ্টা করছি আমি করার, ঠিক আছে, ঠিক আছে। এটা দেখো এ কিউব মানে কি, এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, তার মানে কি এ ইন্টু এ ইন্টু এ, ঠিক আছে, তার পরিধি নাকি কি হবে আলফা টু টু আলফা গুণ টু বাই টু আলফা টু আলফা টু সরি টু টু বাই টু আলফা টু টু আলফা দিস টু বাই টু, তাহলে এর সঙ্গে এরকম করছি, এটার সঙ্গে যা খুশি করা যায়, কারণ কি সবাই ক্রম একই, তাহলে এটার সঙ্গে এরকম করলে কি হয় আলফা স্কোয়ার প্লাস এটা এটার সঙ্গে এটা ফোর, তাই না, তারপর এটার সাথে এটা হবে টু আলফা প্লাস টু আলফা মানে ফোর আলফা, তাই তো, এটার সঙ্গে এটা করুন টু আলফা টু প্লাস টু, ঠিক আছে, এটার সাথে এটা টু আলফা প্লাস টু আলফা মানে ফোর আলফা, এটা আলফা স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা ফোর প্লাস ফোর প্লাস আলফা স্কোয়ার, মানে আমি ঘুরি লিখে দিলাম যোগের ক্ষেত্রে বিনিময় মানে চলে, সেই জন্য আমি করে দিলাম আলফা টু টু আলফা দিস ইজ টু বাই টু ম্যাট্রিক্স দিস, হ্যাঁ এটা এক্সিস্ট করছে, এটা সমান এটা হচ্ছে, তার মানে এটা কোন হচ্ছে আর কি, মানে এটা যেটা ম্যাট্রিক্সটা হবে সেটা হবে টু বাই টু এ ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স হলো, স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারবো, এটার সঙ্গে গুণ করো আলফা ইন্টু সরি আলফা আলফা স্কোয়ার সঙ্গে আলফা গুণগুলো আলফা ফোর আলফা দিস 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 প্লাস ফোর আলফা, তাই তো, প্লাস ফোর আলফা প্লাস এইট আলফা, এটার সঙ্গে এটা টু আলফা স্কোয়ার প্লাস এইট প্লাস ফোর আলফা স্কোয়ার, তাই না, দেখে নাও এটার সঙ্গে এটার গুণ হলো, এটা হলো এটার সঙ্গে এটা গুণ যোগ হয়ে গেল,
তারপর এটার সাথে এটা গুণ হলো 2 হ্যাঁ এটার সাথে এটা গুণ হলো ঠিক আছে এটার সাথে এটা গুণ হলো মানে 4 আলফা স্কয়ার আর এটার সাথে এটা গুণ হলো প্লাস দিয়ে 2 আলফা স্কয়ার প্লাস 8 আর এটার সাথে এটা গুণ হবে মানে 8 আলফা আর এটার সাথে এটা গুণ হবে প্লাস আলফা কিউব প্লাস 4 আলফা দিস 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 একই হবে আর দিস দিস একই হবে ঠিক আছে একই আসছে তো ঠিক আছে একই আসছে তখন একটু উপরে যদি আমি মুছে দিই এটা মুছে দিই মুছে যদি দেখি আর একবার নিচেটা উপরে দেখি নিচেটা উপরে লিখে একটু সাজিয়ে সাজিয়ে লিখি ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে আমাদের নাকি বললাম দেখো এটা আলফা কিউব প্লাস 12 আলফা ঠিক করলে ঠিক অ্যান্সার আসবে নাহলে ভুল হয়ে যাবে ঠিক আছে 6 সবাই জানে সেটা সরি এটা আ 8 হবে না 8 অঙ্ক তো পাগলামি থাকতে হবে একটু নাকি অঙ্ক তো না পাগলামি থাকলে কিছু হবে না কিছু হবে না অঙ্ক সবাই শিখতে পারবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার না করলে এটা হবে না ঠিক আছে দেখুন হয়ে গেল একটা অবজারভেশন দেখো এটা আলফা হচ্ছে এটা আলফা হচ্ছে 2 এখানে 2 তার মানে এটা যা হচ্ছে এটা তাই হচ্ছে এটা তো যা হচ্ছে এটা তাই হচ্ছে ঠিক আছে ইয়া ডিটারমাইন নিয়ে করব ঠিক আছে স্টুডেন্টস আমরা করব ডেট ভ্যালু অফ কার একিউ দেয়া আছে এটা একিউ দেয়া আছে ঠিক আছে কিন্তু ডেট ভ্যালু ইয়া নিয়ে করব ডেট ডেট ভ্যালু কত হবে স্কয়ার ম্যাট্রিক্স তো 2 গুণ 2 বাই 2 ম্যাট্রিক্স আলফা 12 6 আলফা স্কয়ার প্লাস 8 প্লাস 6 আলফা স্কয়ার প্লাস 8 আলফা কি প্লাস 12 আলফা দিস এটা কোন লেখা দেখুন এটা ভাঙ এটা ভাঙা হোক এর সঙ্গে এটা গুণ করলে কি হবে আলফা কি প্লাস 12 আলফা তো হোল স্কয়ার মাইনাস এর সঙ্গে তার এটা তো হোল স্কয়ার হচ্ছে না তোমরা কি করবে ভেঙে দেবে এটা স্কয়ার ভেঙে দেবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সব লাগিয়ে দাও সব সবই দাও আমি তো ভুল করলাম না তো ভুল করলে মুশকিল আছে এর সাথে এটা যোগ করলে কি হবে আলফা কিউব প্লাস 18 আলফা প্লাস 8 এটা একটা হচ্ছে আর একটা হচ্ছে কি এটা মাইনাস এটা তাই না সরি আমারই ভুল আমার কি ভুল হচ্ছে তখন কিছু ভুল হচ্ছে না তো কিছু করার নেই এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগিয়ে দাও আলফা কিউব প্লাস 12 প্লাস 6 আলফা স্কোয়ার প্লাস 8 ইন্টু আলফা কিউব প্লাস 12 আলফা আয়ের অঙ্ক তো একটু খাটতেই হবে ঠিক আছে এটা মান কত করা আছে 125 তাই তো এটা মান কত করা আছে 125 এটা নির্ণয় করতে হবে তা আলফা মান কত বসাতে হবে আলফা মান কত বসাতে হবে দেখো আলফা মান কত বসাতে হবে স্টুডেন্টস এই ম্যাথামেটিক্সটা একটু ভাবতে হবে আমাকে কেন টাইম অত বেশি নেই আমি পরের দিন এই ম্যাথামেটিক্সটা আমি করে দেবো প্রথমেই আমি পরের ম্যাথামেটিক্সটা এটা করে রাখবো ঠিক আছে এটা আমি করে দেবো ঠিক আছে এটা আমার টাইম লাগবে একটু ঠিক আছে এটা আমার যদি আমি দেখি যে এটা একটু টাইমিং হচ্ছে ব্যাপারটা এটার সঙ্গে গুণ করলাম আমি আবার ঘুরে করতে হবে তাহলে ঠিক আছে যদি কোথাও ভুল হয়ে থাকে তো এটা সহজে নির্ণয় করা যাবে ঠিক আছে আমি এটা সহজে নির্ণয় করে দেবো আমি পরের দিন এটা আমি ভিডিওটা আমি ভিডিওটার সঙ্গে অ্যাড করে দেবো ঠিক আছে
এই মেধা মানুষটা আমাকে ভাবতে হবে একটু, ঠিক আছে? সবাঙ্ক তো সৌগতের সম্ভব নয়, আইআইটি ম্যাথামেটিক্স তো একটু ভাবতে হয়, ঠিক আছে? টাইম নেই, তাহলে আমি না ভেবেই করেছিলাম, করে দেবো, ঠিক আছে? পরের দিন এই ভিডিওটা মানে যে ভিডিওটা করব সেই ভিডিওটা আমি এই অঙ্কটা প্রথমেই আমি আলোচনা করে দেবো, ঠিক আছে স্টুডেন্টস? তারপর আমি যে চমকটা দেওয়ার কথা বলছিলাম, ঠিক আছে, আপসেট হয়ে গেল একটু, সেই জন্য দুঃখিত আমিও, না হলে একটু বেশি টাইম লাগতো, বেশি কিছু নয়, করতে অনেক টাইম লাগতো, ভাবতে অনেক টাইম লাগতো, ঠিক আছে? এমনিতে আমাদের এক ঘন্টার কাছাকাছি চলে এলো ভিডিওটা, ঠিক আছে? সেই জন্য আমি একটু বলে দিই যে জিনিস যেগুলো আমাদের খুব দরকার, যেমন ম্যাথামেটিক্স শিখতে মানে ম্যাট্রিক্সে কিছু নিয়ম আছে, ঠিক আছে? যেমন কিছু প্রপার্টি আমাদের জানা রাখতে হবে, যদি কে আলফা এর যদি এই ম্যাট্রিক্সে এরকম হয়, যদি এরকম হয় কে কে এ স্কেলার একটা গুণ থাকে, ঠিক আছে, তার যদি স্কেলার যদি গুণ থাকে কোন এন ক্রস এন বাই এন ম্যাট্রিক্সে, এন বাই এন ম্যাট্রিক্সে যদি কোন স্কেলার গুণ থাকে, যদি স্কেলারটাকে যদি বাইরে বের করে তাহলে একটাই কে ইন্টু বি থাকবে, তাই তো? একটা স্কেলারে বের হবে। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হয়, যদি একটা স্কেলার গুণ থাকে এই ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টে, যদি আমি একটা কে গুণ থাকি তাহলে যদি কে যদি গুণ থাকে তাহলে ওটা মানে এরকম ভাবে লেখা থাকে, ডিটারমিনেন্ট আকারটা এরকম থাকে, কে ইন্টু এ আই জে, ঠিক আছে, এ আই জে থাকে, তাহলে এটা আমি লিখতে পারি কে, তার যদি এন এন বাই এন হয় তাহলে দুবার এন বেড়ে যায়, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছ তার কি হয় ডিটারমিনেন্ট গুলো হয়। চলো তারপর ম্যাথামেটিক্স এর আর কি টপিক আছে আমি দেখে নিচ্ছি। মোটামুটি সবকিছুই আমি বলে দিলাম স্টুডেন্টস, সবকিছুই আমার বলা হয়ে গেল। আর একটা রেজাল্ট আমি বলে দিই, যে রেজাল্ট জানার দরকার খুবই খুব জানার দরকার আছে। ঠিক আছে, আপাতত ম্যাথামেটিক্সটা আমার মাথায় ঘুরছে, যেটা বলছিলাম ডিটারমিনেন্টের, ঠিক আছে স্টুডেন্টস, এই পর্যন্ত থাকো ভিডিওটা। হ্যাঁ, তারপরে আমি বলবো যে কি হয়, ঠিক আছে, তারপরে ভিডিওগুলো আমি বলবো। আর নম্বর রাখি যে এ বি যে ট্রান্সপ যদি এ বি তার হোল ট্রান্সপোজ করি তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয়ে যায়, ঠিক আছে স্টুডেন্টস? ঠিক আছে, যেটা আমি বললাম তো শেষে যে ম্যাথামেটিক্স যেটা আটকালো, ঠিক আছে, একটু ভাবতে হবে, অনেক বড় টাইম চলে আসছে, আমি দেখবো যে কীভাবে শর্টে করা যায়, কীভাবে সহজে আনা যায়, সহজে তোমাদের বোঝানো চাই, ঠিক আছে? ওটা অবশ্যই আমি কালকে করে দেবো, ওটা আমি 100% মনে থাকবে। আর ঠিক আছে, কিছু কিছু রেজাল্ট তোমরা বই থেকে পড়বে, এই যেমন রেজাল্ট থাকে, ঠিক আছে, আরো অনেক রেজাল্ট আছে, যেমন আমার এই মুহূর্তে মনে আসছে মনে কিছু কিছু আসছে, যদি এ থাকে যদি এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ করে তাহলে এটাই ফিরে আসবে, ঠিক আছে, মানে একবার ঘুরালাম তারপর আবার ঘুরালাম সে এটি আসবে, ঠিক আছে? এরকম ভাবে আছে আরো কিছু কিছু আছে, যদি এরকম হয় যদি এরকম হয় যদি তিনটা প্রোডাক্ট থাকে এ বি সি এ বি সি এ বি সি যদি থাকে তার ট্রান্সপোজ হয়ে যায় তাহলে সি ট্রান্সপোজ হয় বি ট্রান্সপোজ হয় ইন্টু এ ট্রান্সপোজ হয়ে যায়, ঠিক আছে? এরকম ভাবে কিছু কিছু রেজাল্ট আছে, মনে রাখতে হবে নিশ্চয়ই। তাহলে আর ক্লাসের ক্ষেত্রে এরকম করে হয় আর কি, ট্রান্সপোজের নিয়মগুলো একটু শিখে রাখো, যে আমি বলে দিচ্ছি, তারপরে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর পরের দিন ওই অঙ্কটা প্রথমেই আমি করবো, ঠিক আছে? বিয়োগ ক্ষেত্রে এটা হয় এ মাইনাস বি তার ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে?
আরেকটা বলি যে কে ইন্টু এ হোল ট্রান্সপোজ যে থাকে কে ইন্টু এ ট্রান্সপোজ বলা যাবে, ঠিক আছে, নিশ্চয়ই বলা যাবে। ঠিক আছে স্টুডেন্টস, আর আজকে আমি শেষ করছি। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টুডেন্টস। ওই যে আমরা বলছিলাম যে ম্যাথমেটিক্সটা আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে, যে ছিল ম্যাট্রিক্সটা, ঠিক আছে, আলফা টু টু আলফা দিস ম্যাট্রিক্সটা এ কিউ যে নির্ণয় করলাম যে 125 যে আছে তাহলে আলফার মান কি হতে পারে, এই ম্যাথমেটিক্সটা আমি অবশ্যই ভাববো, ঠিক আছে। এই ম্যাথামেটিক্সের শর্ট পদ্ধতি অবশ্যই থাকবে, ঠিক আছে, শর্ট পদ্ধতি না থাকলে ম্যাথামেটিক্সে আইআইটি তো সহজ কোশ্চেনের মধ্যে ওটা করতে মানে কিছু সময়ের থাকে অ্যান্সার, তাহলে মানে একটা প্রশ্নের উপর বেশি সময় থাকে না, তাহলে এটা কীভাবে সলভ করতে পারবো সেটা আমি কালকে আমি বলবো, খুব সহজে নির্ণয় করবো, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে আজকের মধ্যে বিদায় জানাচ্ছি, কালকে আবার দেখা হচ্ছে, শুভ সন্ধ্যা।